আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে বর্ডার নাম্বার অথবা রকম হুদুদ আপনারা বের করবেন। মূলত রকম হুদুদ অথবা বর্ডার নাম্বার আপনারা দুইভাবে বের করতে পারেন। আপনারা পাসপোর্ট থেকে রকম হুদুদ অথবা বর্ডার নাম্বার বের করতে পারেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি পাসপোর্টের কপি আমি রেখে দিছি, এবং এই পাসপোর্টের কপিতে এখানে দেখতে পাচ্ছেন ভিসা লাগানোর যে পেজটি আছে, এই পেজটি আছে। আপনারা যখন এয়ারপোর্ট দিয়ে এন্ট্রি হবেন অথবা এয়ারপোর্ট দিয়ে আসবেন, তখন কিন্তু আপনাদের পাসপোর্টে ঠিক এমন একটি সিল ওরা মেরে দেবে, এবং এই সিলের পাশেই ঠিক এমন একটি নাম্বার ওরা লিখে দেবে। এটাই হচ্ছে আপনাদের বর্ডার নাম্বার অথবা রকম হুদুদ। এখন এখানে দেখতে পাচ্ছেন লেখাগুলো আরবিতে লেখা আছে। এখন আপনারা যদি আরবিতে না বুঝেন অথবা বুঝতে সমস্যা হয় অথবা পাসপোর্টে কোনো ধরনের মিসিং থাকে, তাহলে অনলাইনে কিভাবে চেক করে এই রকম হুদুদ অথবা বর্ডার নাম্বার বের করবেন সেটিও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আপনারা সর্বপ্রথম যেটি করবেন, আপনাদের মোবাইলের ইন্টারনেট ব্রাউজারে চলে যাবেন। ইন্টারনেট ব্রাউজার অথবা গুগল চোরম যে ব্রাউজারটি আছে এটাকে আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পরে এখানে আপনারা টাইপ করবেন আপসের লিখে, আপসের শুধু লিখবেন, আপসের লগ ইন লিখুন, তাতেই সবচেয়ে বেটার হয়। আপসের লগ ইন লিখুন, লগে লিখে এখানে আপনারা জাস্ট ক্লিক করুন। ক্লিক করার পরে এখন এখানে যে সাজেশন আসছে ওয়েব পেজের, সেখানে আপনারা লগ ইনে জাস্ট ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে এখন এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের পেজটি ওপেন হয়ে গেছে। আপসের যে পেজটি আছে, আপসের লগ ইন, সেই পেজটি এখানে ওপেন হয়ে গেছে। তো এখানে আরেকটি মূলত ব্যাপার হচ্ছে যে এখানে পেজটি ম্যাক্সিমাম জায়গায় যেটা হয় যে আরবিতে আসে। সো আপনারা যেটি করবেন, এখানে ইংলিশে ক্লিক করে আপনারা পেজটিকে ইংরেজি ভার্সনে নিয়ে যাবেন ট্রান্সলেটারের মাধ্যমে, এবং একটু নিচে চলে যাবেন। স্ক্রল করে নিচে চলে যাওয়ার পরে এখানে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন বিমানের মতো, এই ঠিক অপশনের এখানে অ্যারাও যে চিহ্নটি আছে এখানে আপনারা ক্লিক করুন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কোয়েরি বর্ডার নাম্বার নামে যে অপশনটি আছে এখানে জাস্ট আপনারা সিলেক্ট করুন অথবা ক্লিক করে পেজটিকে ওপেন করে নিন। ওপেন করার পরে এখানে দুইটি অপশন আসবে, জিসিসি সিটিজেন অ্যান্ড নন জিসিসি সিটিজেন। সো নন সিটিজি জিসিসি সিটিজেনে আপনারা ক্লিক করবেন, যেহেতু আমরা নন জিসিসির আন্ডারে। তো এখন আমরা যেটি করব, এখানে ভিসা নাম্বারটি এখানে বসিয়ে দেব, এবং ভিসার যে ইস্যু ডেটটি আছে এটি আমরা এখানে বসিয়ে দেব। এখন আমি একটি ভিসার পেজ থেকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কোনটা ভিসা নাম্বার এবং কোনটি ভিসা ইস্যু ডেট। সো এখন এখানে এই যে পেজটি দেখতে পাচ্ছেন, এই পেজের একেবারে উপরে রাইট কর্নারে 6064291400 এই যে লেখাটি আছে এটা হচ্ছে ভিসা নাম্বার, এবং এখানে সর্বপ্রথম একেবারে যে ডেটটি দেখতে পাচ্ছেন 16/09/19 এটা হচ্ছে ভিসার ইস্যু ডেট। সো এই দুইটা অপশন আমি এখন আমার ওয়েব পেজে নিয়ে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে আমি সার্চ দিয়ে আপনাদের দেখিয়ে দিই। সো এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ভিসা নাম্বারটি টাইপ করে দিছি। এখন এখানে আমাদের দুইটি অপশন আছে, একটি হচ্ছে হিজড়ি আরেকটি হচ্ছে জর্জিয়ান। সো আমি যেটি করব, জর্জিয়ান অপশনটি সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে ক্যালেন্ডার যে লোগোটি আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে ভিসার ইস্যু ডেটটি আছে সেটাকে আমরা সিলেক্ট করে নেব। এখান থেকে আমি যেটি করব, সর্বপ্রথম সালটি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এখানে দেখতে পাচ্ছেন যে সালটি আছে 2019। সরি, এখান থেকে আমি 2019 সিলেক্ট করে দিলাম। 2019 সিলেক্ট করার পরে এখান থেকে সেপ্টেম্বর আমি সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে 16 আমি সিলেক্ট করে দেবো। মানে কিছুক্ষণ আমি আপনাদের যেটি দেখিয়েছিলাম যে 16/09/2019 যে ভিসা ইস্যু ডেটটি আছে সেটি আমি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখন আমি যেটি করব, 23/10 এই কোডটি এখানে বসিয়ে দিলাম। এই যে কোডটি দেখতে পাচ্ছেন ক্যাপচা কোডটি, এই কোডটি আমি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখন ইনকোয়ারিতে আমরা ক্লিক করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে পেজটি চলে আসছে, এখানে লেখা আছে ইউ হ্যাভ ডান দ্য ট্রানজেকশন সাকসেসফুললি। মানে আমরা যে বর্ডার নাম্বারটি চেক করতে যাচ্ছিলাম সেই বর্ডার নাম্বারটি এখানে চলে আসছে, এবং যে পাসপোর্ট হোল্ডার আছে সেই পাসপোর্ট হোল্ডারের নামটি এখানে কিন্তু চলে আসবে। সো আপনারা এইভাবেই পারেন বর্ডার নাম্বার চেক করে নিতে। বন্ধুরা, আমার ভিডিওতে যদি কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওটি যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে লাইক দেবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলোকে ফ্লোয়িংয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।